আমার বাবার নাম হলো মৃত্যুরুল আমি, মার নাম হলো মৃত্যু আম্বিয়া খাতুন। আমার বাড়ি হলো জজবাড়ি ধর্মভূ টানা পরিশ্রী। আমি প্রথমে পাহাড়তলি একাহানি চাকরি বুঝেছিলাম, ওইখানে আমাদের এই মেয়ের পক্ষ থেকে ট্রেনিং শিখেছিল ওই জন্য নিজে বাঁচার জন্য, হয়তো যুদ্ধ হইতে পারে নিজে কী করিয়ে বাঁচবো, এইরকম একটা ট্রেনিং আমাদেরকে শিখেছে। হঠাৎ করে যেদিন একদিন যুদ্ধ লাগিয়ে গেল, আমরা দেশে আসার জন্য বাড়িতে আসার জন্য বাঁচিয়ে দিয়ে ওই পথে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে পাকিস্তানি হানাদার বাহিনী হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করল, জনগণ অনেক জনগণ মরে গেছে। আমরা যেই ট্রেনিং প্রাপ্ত হিসাবে আমি একটা জোফের মধ্যে একটা বিস্কাড়ালি ছিল, ওই বিস্কাড়ালির মধ্যে আমি এইখানে আত্মগোপন করি আসিলাম। সকাল যখন হয়েছে, সকালে একটা ওইখানে জাইলিয়ার ঘর ছিল, ওই জাইলিয়ার ঘরে আমি গেছি। যাওয়ার পরে দেখতেছি আমি একটা আমার গায়ে একটা গুলি পড়ছে, পায়ে অনেক রক্ত পড়ছে। আমার গায়ে গঞ্জি ছিল, ওই গঞ্জিটা আমি ছিঁড়িয়া আমার ঠেঙ্গে পায়ে যেখানে আমি গুলি করছি ওইখানে ব্যান্ডেজ করছি। কোনোরকমে আইটে আইটে আবার আমি পাহাড়তলি আসছি। পাহাড়তলি থাইকে একটা পাহাড়তলি আমাদের ওইখানে একটা ওস্তাদ ছিল, ওস্তাদের বাসা আশ্রয় নিছি। ওইখান থেকে আমাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী একে একে যতগুলো আসলো ওইখান থেকে সব নিয়ে গেছে কোন দিকে, এই সাগরিকার ওটার দিকে। ওইখানে নিয়ে লাইন ধরার পরে আমি একদম পিছনে ছিলাম, কোনোরকমে আমি সাইরিয়া আমি কিচ্ছাও চলে আসছি। আর যত লোক আসলো ওরা সব মারি ফেলাইছে, ব্রাস করে মারি ফেলাইছে। তারপর আমি হাইকে এই রেল সিলে হাইকে মধুরগা ঠইয়ে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পর এখন এখানে তো সবাই কান্না রান্না, আমার সাথে 10-12 জন ছিল, সবাই আসছিল, আমি আসতে পারিনি। এখানে বাড়িতে আসিয়া তারপরে সবাই আমাকে দেখে শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে আমি ট্রেনিংয়ে যাওয়ার জন্য গামদিতলা একটা খামার আছে, ওই খামারে গেছিলাম। যাওয়ার পরে ইসুম মাস্টার সাহেব আমাকে বলে, তোমরা যদি সবাই যদি ট্রেনিংয়ে চলে যাও, এখানে যে ট্রেনিং থেকে লোক আসবে এটা এরারে ডিস্ট্রিমিটকে করবে, তোমরা যাইও না, তোমরা এখানে থাকো, তোমরা তো ভালো চিনো, এখানে যেখানে চিনো এখানে আমরা দুজন লোক পাঁচাই দাও। তো ওইখানে লোক আসার পরে এগুলাকে হয়তো হাঁটাবাড়ি নিতে হয়, রাউজন নিতে হয়, তারপরে যেখানে নিতে হয় এখানে আমরা নিয়ে দিয়ে আসতাম। এরা তো ফঁস চিনে না, অনেক দূরের লোক, এখানে তো ফঁস চিনবে না। এরকম দিয়ে আসার পরে আরেকদিন হঠাৎ করে 5-6 জন লোক পাঠিয়েছে আমার কাছে, এরা খানা টানা খাওয়াইছি, এক একজনের সাথে এক একটা রাইফল আসবে। তো রাত্রে শুনতেছি যে আমার বাড়িতে ও পাঞ্জাবিরা আসবে। আমি কী করলাম, ওই আমাদের বাড়ির পাশে একটা দানবন ছিল, ওই দানবনের সব অস্ত্রগুলো লুকাইয়ে রাখছি। ওই লোকগুলোকে আমি আমার শাশুড় বাড়িতে নিয়ে ওই আদ্যগর মদ্রাসের পূর্ব বাড়িতে নিয়ে এখানে রাখছি। এখানে রাখার পরে আমি তো আমারে বলছে যে তুমি বাড়িতে আসো না, আমি ওই যে আমাদের পূর্ব দিকে একটা গজ্জম বাগিচা আছে, ওই গজ্জম বাগিচার ওইখানে একটা গাছের উপরে যাইয়া একটা রশি বাঁধিয়ে রাত্রে ওইখানে ঘুমাইছি। একদিন না অন্তত 15 দিন ওইখানে ছিলাম, আমি রাত্রে ওইখানে যাইতাম, দিনে বাড়িতে আসতাম। তারপর এইভাবে করে আমরা 15 রকম দিন কাটাইছি। যতগুলি মুক্তিবাহিনী ইন্ডিয়ার থেকে আসছে আমরা কয়েকজনে ডিস্ট্রিমিট করছি এদিকে এদিকে, এই হলো আমার কথা।
গুলি খাইছিলাম যে আমি যেখানে লুকাইছিলাম ওইখান তো তোর ওইখানে পাঞ্জাবি সালার মুক্তি কিদের গিয়া সালার মুক্তি কিদের গিয়া শুধু এইটা শুনতেছি বিষকাঠালি উপরে আমার পিঠের উপরে অনেক পড়ছে, আমার তো আওয়াজ পাইলে তো আমার মারি কিন্তু আমি আওয়াজ করি নাই। তারপর ওইখানে একটা এই খাটল গাছ ছিল, একদম ওই খাটল গাছটা সুখ নাছিল, ওই ওইখানে আরেকটা গাভি ছিল, ওই গাভিটা একটা গুলিতে গাভিটা মরে গেছে, আরেকটা গুলি গুলি আইসে ওই যে খাটল গাছের সাথে ঠাসকাই আমার ঠ্যাং পাই পড়ছে। সহযোগী আমি সহযোগী করছি, যেমন মনে করেন এই যে এই রঞ্জুরাদের ওইখানে একটা যুদ্ধ হয়েছিল মাহাদিন মেয়েদের ওইখানে, ওইখানে গুলির গুলির বাক্স নিয়েছিলাম, ওইখানে মুক্তি যুদ্ধ যেগুলো আছে খালের মধ্যে অ্যাম্বুজ নিয়েছিল এদেরকে পানি খাওয়াইছিলাম, একটা লোক জহুর বলুন একটা লোক এই অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইখানে গুলি খাইছিল, এরা কাঁধে করে নিয়ে আসছিলাম। তারপরে ওই এইদিকে কিছু মাস্টার সাহেবে আমাকে অনেকবার বলছে এই একটা সার্টিফিকেট করেন, আমি বলছিলাম না আমি এইরকম সার্টিফিকেট করবো না, আমি তো সহযোগিতা ছিলাম, আমি মুক্তিবাহিনী হিসাবে সার্টি করবো না, যদি সহযোগিতা হিসাবে করা যায় তাহলে আমি করবো। আমাদের দেশ তো এখন অনেক ভালো, এখন অনেক ভালো আছে, এরকম ভালো থাকলে আমরা তো সুখী হবে। আর তরুণ যারা তরুণ আছে তরুণরা তো আমাদের সাথে সহযোগিতা করি যে আমাদের শুনবে, এই শুনি না দেশের এইরকম গাছ যেভাবে সুন্দর হয় এইভাবে করবে।